আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষার দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম, দ্বিতীয় বেসিক ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আমার প্রথম ক্লাসটা দেখেছেন, ধারাবাহিকতাভাবে আপনি দেখেন, কোথাও আপনাকে ভর্তি হইতে হবে না, কিছু না, আপনি আমার সাথে থেকে আপনি ক্লাসে কোরিয়ান ভাষা শিখতে পারবেন 2 মাসে। চলুন, আজকে আমরা শিখবো ব্যঞ্জনবর্ণ 14টি। ব্যঞ্জনবর্ণ কয়টি? 14টি। দেখেন, এটা আমি গিয়ক, ক্ষিয়ক, ছিয়ত এগুলো আমি বুঝি না, আমি বুঝি সহজ কথা, 2 দ্বিগুণে কত? 4। আমি বুঝি এইটা, আমি ওই দেশের ভাষা, ওইটাকে গিয়ক, গিয়ক এগুলো আমার বলার দরকার নাই, ঠিক আছে? আমি এটা দিয়ে কি বুঝি সেটা আগে বুঝব। এটা দিয়ে বুঝি আমি ক, খ, ঘ, এই তিনটা বুঝি এটা। এখন আপনার প্রশ্ন হতে পারে যে কখন ক, খ, গ হবে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিব কি দেখতে হবে, ঠিক আছে? আর এটি হচ্ছে শুধু খ, আর এটি হচ্ছে উ অথবা অনুস্বর বোঝায়, এটি চ, আর এটি ঝ, এটা হচ্ছে ত, থ, ধ, আর এটা হচ্ছে শুধু ট, ঠ বুঝায়, ট, ঠ বুঝায়, আর এটা দিয়ে ম বুঝায়, ম, এটা দিয়ে র আর ল হয়, আর এটা হচ্ছে স, যত স আছে সব স, এটা দিয়ে ফ বোঝায়, এটা দিয়ে ভ আর প বোঝায়, এটা হচ্ছে ন, আর এটা হচ্ছে হ। সহজ না? হ্যাঁ, আপনার কাছে এখন একটু কঠিন মনে হচ্ছে, প্লিজ আপনি এগুলো একটু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবেন, আপনি লিখলে এটা হয়ে যাবে, একদম সহজ, কঠিন কিছু না। সর্বোচ্চ 10 মিনিট টাইম দেন, আপনি পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে, এটা ক, খ, গ, এটা খ, এটা দিয়ে উম অনুস্বর বোঝায়, এটা চ, এটা ঝ, এটা ত, থ, দ, এটা ট, ঠ, এটা ম, র, ল, এটা দিয়ে র, ল বোঝায়, এটা দিয়ে স বোঝায়, প বোঝায়, ভ প বুঝায়, ন বুঝায়, হ বুঝায়। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাই দিচ্ছি আসলে কিভাবে আর একটু আয়ত্ত করা যায়, ঠিক আছে? আমি বলেছিলাম যে আসলে বেসিকটা শিখতে সর্বোচ্চ 3 দিন লাগে, শিওর 3 দিন, মানে 3টা ক্লাসে বেসিক শেষ। আমি আপনাদেরকে একটু সময় নিয়ে করাবো, 4-5টা ক্লাস দেব, আর যারা ভাষা পারেন তারাও দেখবেন খুব সহজে আপনি ভাষা উচ্চারণগুলো করতে পারবেন, সিরিয়াসলি বলছি, পারবেন। আচ্ছা, এখন আমরা একটু, আমি যে এগুলো লিখে রেখেছি না, লিখেছি না, এগুলো আপনারা ই করবেন, খাতায় লিখবেন, ঠিক আছে? অবশ্যই খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনাদের মাথায় অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এনিওয়ে আমরা একটু প্র্যাকটিস করি এখন। এটা কি? ম, রাইট, এটা ম। এটা কি? এটা ন, গুড। এটা কি? এটা হ। আমি একটু পজ দিচ্ছি, কয়েক সেকেন্ড পজ দিচ্ছি, আপনারা সাথে সাথে বলবেন, এতে আপনাদের ভালো হবে, ঠিক আছে? এটা ন, এটা ম, এটা হ, ঠিক আছে? দেখেন, আর একটা ম্যাজিক দেখাই আমি আপনাদেরকে, ম্যাজিকটা হলো দেখেন, একটা ওয়ার্ডকে আপনি কত দ্রুত 3-4টা ওয়ার্ডে করে ফেলতে পারবেন শব্দকে, ঠিক আছে? এটা কি? ন। এটা কি? ম, ন থেকে ম হয়ে গেল। আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে এটা দিলাম, হয়ে গেল ভ আর প,
সহজ না? আচ্ছা, মুছে দিলাম এটা, এটাকে দিলাম এইভাবে, এটা একটু বাড়ায় দিলাম, হয়ে গেল শুধু প। বাদ, সহজ না? কত সহজ! আপনি শুধু একটু প্র্যাকটিস করেন আর আমার সাথে থাকেন, ভাষা কিভাবে শিখতো সেটা আমি বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, গেল এটা, হয়ে গেল আমাদের অনেকগুলো শব্দ। কি কি শিখেছিলাম? ন, প, ম, ভ, শেষ, চারটা শেষ, আর কয়টাই থাকে, তাই না? আচ্ছা, তারপরে আসি, এটা ছিল আমাদের কি, স। এই শয়ের সাথে এটা দিলাম, হয়ে গেল ঝ। এই ঝয়ের উপরে একটা আঁক দিলাম, হয়ে গেল চ। কত সুন্দর! ওই চলে গেল আমাদের আরো তিনটা শব্দ, আর থাকে কয়টা, তাই না? সহজ, আপনি শুধু প্র্যাকটিস করবেন, আপনি শুধু প্র্যাকটিস করবেন, আপনার কাজ প্র্যাকটিস করা, এই আর কিছু না, আপনার আর কোনো কাজ নাই, টেকনিক দেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? চলে গেল এটা। আর আপনি অবশ্যই বারবার ভিডিওগুলো পজ দিয়ে দিয়ে দেখবেন, পজ করে করে দেখবেন, ঠিক আছে? অথবা ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। গেল এটা। আচ্ছা, এখন আসি আমি, এটা হচ্ছে ক। ক, খ, ঘ, এই তিনটা কখন কোথায় বসে আমার চ্যানেলে ভিডিও আছে, ঠিক আছে? একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা আমি লিঙ্ক চাইলে লিঙ্ক দিয়ে দিব। তখন এটা দিয়ে দিলাম, হয়ে গেল কি, খ। তখন এগুলা বা এই দুইটা বাদ, মাঝখানেটা থাকবে শুধু খ, হয়ে গেল। আচ্ছা, এটা হ, এটা কি হ বলেছিলাম আমরা আরো আগে, প্র্যাকটিস করলে আপনি পারবেন, একদম সহজ। আচ্ছা, এখন স্বরবর্ণ আমাদের শেষ, আমাদের কত সময় লাগছে, 7 মিনিট, না 7 মিনিট চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে এখন একটা আমরা, এখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আমাদের ক্লিয়ার, শেষ। আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের একত্রে কি হয়। সবাই ভালো থাকবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন।